সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বন্ধুদের জানাই আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরিবেশ বিষয়ের সপ্তম অধ্যায়, অর্থাৎ পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশ সংরক্ষণ, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো দ্রুত সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিও। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব জীব বৈচিত্র্যের সংখ্যা হ্রাস এই অংশের প্রশ্নগুলো। এক, জীব বৈচিত্র্য কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ, প্রাণী এবং জীবাণুর বৈচিত্র্য নিয়ে জীবনের যে বৈচিত্র্য গড়ে ওঠে তাকে এক কথায় বলে জীব বৈচিত্র্য। দুই, জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? পৃথিবীতে যেসব অঞ্চলে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায় এবং এমন সব প্রজাতির জীব পাওয়া যায় যা অন্য আর কোথাও পাওয়া যায় না, সেই সব অঞ্চলকে জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট বলে। তিন, ভারতের বায়োডাইভার্সিটি হটস্পটগুলির নাম লেখো। ভারতের সীমানায় আছে চারটি বায়োডাইভার্সিটি হটস্পট। প্রথম নামটা হলো পূর্ব হিমালয়ে, যার মধ্যে রয়েছে সিকিম ও পশ্চিমবঙ্গের দার্জিলিং, ডুয়ার্স ও তরাই অঞ্চল। এরপর হলো পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা, যার মধ্যে রয়েছে ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল। ইন্দো-বর্মা, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো অর্থাৎ অরুণাচল প্রদেশ, মেঘালয় প্রভৃতি। আর শেষ হলো সুন্দারল্যান্ড, যার মধ্যে রয়েছে ভারতের আন্দামান নিকোবর অঞ্চল। চার, ভারতবর্ষকে অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি হটস্পট বলে কেন? ভারতবর্ষে জীব বৈচিত্র্যের সম্ভার বিপুল। সারা বিশ্বের উদ্ভিদ জগতের 7% এবং প্রাণী জগতের 6.5% বাসভূমি এই ভারতবর্ষ। এছাড়া ভারতবর্ষে বহু প্রজাতির বন্য প্রাণী, পোকামাকড়, শামুক, কেঁচো ইত্যাদির সন্ধান পাওয়া গেছে, তাই ভারতবর্ষকে অতি বৈচিত্র্যের দেশ বলা হয়। পাঁচ, পৃথিবীর কয়েকটি মেগা ডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ইকুয়েডর প্রভৃতি। ছয়, ভারতীয় ভূখণ্ডের কত অংশ অরণ্যে ঢাকা? 19.7%। সাত, সারা বিশ্বের উদ্ভিদ জগতের কত অংশ এবং প্রাণী জগতের কত অংশ ভারতে আছে? উদ্ভিদ জগতের 7% এবং প্রাণী জগতের 6.5%। আট, গত 500 বছরে কত প্রজাতির জীব পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে? 784টি প্রজাতির জীব। নয়, প্রাণীদের হত্যা করে পাওয়া যায় এমন কয়েকটি জিনিসের নাম লেখো। দাঁত, চামড়া, শিং, লোম, মৃগনাভি প্রভৃতি। দশ, সাইবেরিয়ায় বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ কি? সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। এগারো, কোয়ালা ভাল্লুকের অবস্থান কোথায়? এদের প্রধান খাদ্য কি? কোয়ালা ভাল্লুকের বাসস্থান অস্ট্রেলিয়া। এদের প্রধান খাদ্য হল ইউক্যালিপটাস গাছের পাতা। ১২, অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকরা সমস্যায় পড়ছে কেন? অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের প্রধান খাদ্য হল ইউক্যালিপটাস গাছের পাতা। পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ কমছে, তাই কোয়ালা ভাল্লুকরা সমস্যায় পড়ছে। ১৩, কোন প্রাণী থেকে মৃগনাভি পাওয়া যায়? এই মৃগনাভির কাজ কি? মৃগনাভি পাওয়া যায় কস্তুরি মৃগ থেকে। এই মৃগনাভি থেকে নানা সুগন্ধি দ্রব্য তৈরি হয়। ১৪, মেরু ভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন কেন? বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, এর ফলে মেরু ভাল্লুকের খাদ্য ও বাসস্থানের অভাব ঘটছে, তাই মেরু ভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন। ১৫, মহাসাগরের জলে প্রবালরা সমস্যায় পড়ছে কেন? মহাসাগরের জলের অম্লত্ব ও তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য প্রবালরা সমস্যায় পড়ছে। ১৬, শস্যভোগ পাখিরা কি কারণে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে? চাষের জমিতে অত্যাধিক পরিমাণে কীটনাশক ব্যবহারের ফলে শস্যভোগ পাখিরা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। ১৭, গঙ্গার শুশুক কেন বিপন্ন হচ্ছে? শিল্প এবং কৃষিক্ষেত্রে ব্যবহৃত হওয়া বিভিন্ন রাসায়নিক পদার্থ গঙ্গায় এসে পড়ার ফলে গঙ্গায় মাছের সংখ্যা খুব কমে যাচ্ছে, এর সঙ্গে সঙ্গে শুশুকের অস্তিত্বও বিপন্ন হচ্ছে। ১৮,
গ্রাম বাংলার জলাভূমিতে তেলাপিয়া ও বিশাল মাগুর মাছ আনা হয়েছিল কোথা থেকে? এর ফলে কাঁধের অস্তিত্ব বিপন্ন হয়েছে। আফ্রিকা থেকে আনা হয়েছিল, এর ফলে পুঁটি খোলসের মতো স্থানীয় কিছু মাছেদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। ১৯, বিংশ শতাব্দীতে কোথায় বাইরে থেকে কুকুর, শুয়োর এবং ছাগল নিয়ে আসা হয়েছিল? এর ফলে কি হয়েছিল? গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল। এই ছাগলরা কচ্ছপের খাবার যেমন ঘাস, পাতা প্রভৃতি খেয়ে নিত। আবার কুকুর ও শুয়োররা খেত কচ্ছপের ডিম। এর ফলে একসময় কচ্ছপের সংখ্যা কমে যেতে থাকল। ২০, পরিবেশে নতুন জীবের আগমন কিভাবে জীববৈচিত্র্য হ্রাসের কারণ হতে পারে তা আলোচনা করো। বাইরে থেকে আনা নতুন প্রাণী অনেক ক্ষেত্রেই স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। যেমন গ্রাম বাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে আনা তেলাপিয়া এবং বিশাল মাগুর জাতের মাছ ছাড়া হয়। এইসব মাছের কারণে মৌরলা, পুঁটি, খোলসের মতো স্থানীয় মাছগুলির অস্তিত্ব বিপন্ন হয়েছে। এছাড়া বিংশ শতকে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর, শুয়োর ও ছাগল নিয়ে আসা হয়। এই ছাগলেরা কচ্ছপের খাবার যেমন ঘাস, পাতা প্রভৃতি খেয়ে নিত। আবার কুকুর ও শুয়োররা খেত কচ্ছপের ডিম। এর ফলে একসময় কচ্ছপের সংখ্যা কমে যেতে থাকল। ২১, সর্পগন্ধা ও সিংকোনা গাছ থেকে কোন কোন ওষুধ পাওয়া যায়? সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় রেসারপিন এবং সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন ওষুধ। ২২, পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে এমন কতগুলি জীবের নাম লেখো। ১, শৃঙ্গ গন্ডার, গঙ্গার শুশুক, শকুন, কস্তুরি মৃগ, এশিয়াটিক লায়ন, বন্য গাধা প্রভৃতি। ২৩, চোরা শিকারীদের লোভ কিভাবে বিভিন্ন প্রাণীর অস্তিত্ব বিপন্ন করে তুলছে? পৃথিবীর বিভিন্ন দেশে বন্যজন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরিতে ব্যবহার হয়। এছাড়া দাঁত, চামড়া বা শিং চড়া দামে বিক্রি হয়। এগুলি পাওয়ার লোভেই চোরা শিকারীরা বন্য প্রাণী হত্যা করে। এর ফলে বিভিন্ন প্রাণীর অস্তিত্ব বিপন্ন হচ্ছে। ২৪, সংক্ষেপে জীব বৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো। জীব বৈচিত্র্য নানা কারণে গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট, খাদ্যের উৎস। খাদ্যশস্যের বিচিত্র সম্ভার কৃষিজ উৎপাদন বাড়াতে সাহায্য করে। পরিবেশ দূষণ রোধ। অণুজীবরা বিভিন্ন বর্জ্য পদার্থকে ভেঙে ফেলে ওইসব পদার্থের ক্ষতিকর প্রভাব দূর করতে সাহায্য করে। জলবায়ুর স্থিতাবস্থা। পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়তে পারে। একমাত্র উদ্ভিদ আর কিছু অণুজীবরাই কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখতে পারে, ফলে পরিবেশ স্বাভাবিক থাকে। পরিবেশের বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষা। মাটিতে উপস্থিত বিভিন্ন অণুজীব অন্যান্য মৃত জীবের দেহ বা বর্জ্য পদার্থগুলিকে মাটিতে মিশিয়ে দেয়, ফলে মাটি তার হারানো মৌলগুলোকে আবার ফিরে পায়। মৃত্তিকা সংরক্ষণ। ঘাস জাতীয় উদ্ভিদরা মাটির গঠন রক্ষা করতে সাহায্য করে। এছাড়া মূলযুক্ত উদ্ভিদ মাটির জলধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ২৫, পৃথিবীতে জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি কি? দেখে নাও উত্তর, পয়েন্ট করে দেওয়া রয়েছে। বাসস্থান হারিয়ে যাওয়া। প্রকৃতি থেকে জীবদের হারিয়ে যাওয়ার একটা বড় কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। কাঠের শৌখিন আসবাবপত্র তৈরি, চাষের জমি বাড়ানো বা থাকার জায়গা বাড়ানোর জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা হয়, ফলে বহু প্রাণীর বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। অবৈধ শিকার বা চোরা শিকার। বিভিন্ন জন্তুর হাড়, দাঁত, চামড়া, শিং প্রভৃতি পাওয়ার লোভে চোরা শিকারীরা তাদের হত্যা করছে। এর ফলে বহু জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। পরিবেশে নতুন জীবের আগমন। বাইরে থেকে আসা অনেক প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়ে দাঁড়ায়। যেমন গ্রাম বাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়া মাছ ও বিশাল মাগুর জাতের মাছ ছেড়ে দেওয়ার ফলে মৌরলা, পুঁটি, খোলসে প্রভৃতি স্থানীয় মাছেদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। জলবায়ু পরিবর্তন। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ায় মেরু ভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন। এছাড়াও বরফ গলে যাওয়ায় বিপন্ন হয়ে পড়েছে এম্পারার পেঙ্গুইন, মেরু শিয়ালের মতো প্রাণীরা। পরিবেশ দূষণ। বিভিন্ন রাসায়নিক পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার
অনেক সময় ডেকে আনতে পারে জীবের বিনাশ। চাষের জমিতে অত্যাধিক কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে গেছে বেশ কিছু শস্যভোগ পাখি। এছাড়া শিল্প ও কৃষিক্ষেত্রে ব্যবহার হওয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গায় এসে মেশে, ফলে গঙ্গায় মাছের সংখ্যা কমে গেছে, সেই সঙ্গে বিপন্ন হচ্ছে গঙ্গার শুশুক। পরবর্তী পয়েন্ট হচ্ছে অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। কোনো বিশেষ উদ্ভিদ বা প্রাণীর অর্থকরী গুরুত্ব যদি খুব বেশি হয়, তাহলে অতিরিক্ত ব্যবহারের ফলে ওইসব প্রাণীর অস্তিত্ব বিপন্ন হতে পারে। যেমন হিমালয়ের কস্তুরী মৃগ থেকে পাওয়া যায় মৃগনাভি। এই মৃগনাভি থেকে তৈরি হয় নানা সুগন্ধি দ্রব্য। মানুষের সুগন্ধি দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা মেটাতে গিয়ে ওই প্রাণীর অস্তিত্ব আজ সংকটের মুখে। তাহলে জীব বৈচিত্র্যের সংখ্যা হ্রাস এই অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওতে পেয়ে গেলে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।